নদিয়া জেলা প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের 39তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 অনুষ্ঠিত হল রানাঘাটে। রানাঘাট 1 নম্বর চক্রের ব্যবস্থাপনায় রানাঘাট নাসরা উচ্চতর বিদ্যালয়ের মাঠে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ওই অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বরূপ দে, প্রাক্তন আধিকারিক সিএবি, রানাঘাট জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস গাঙ্গুলি, জেলা পরিষদের বর্ণালী দে, রানাঘাট পৌরসভা পৌরপতি কৌশল দেব বন্দ্যোপাধ্যায়, উপপৌরপিতা আনন্দ দে, নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ সচিব সুকুমার পশারি সহ বিশিষ্ট ব্যক্তিগণ ও প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বত ব্যক্তিগণ সহ বিশিষ্ট জনেরা। মোট 510 জন প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় এখানে সফল হলে প্রতিযোগীরা রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বহরমপুরে। অনুষ্ঠানটি সফল করতে সঞ্জীব রায় সহ শিক্ষক শিক্ষকগণের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাদের সাফল্য কামনা করছি এবং সঞ্জীব রায় সহ এন্টার টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর ছন্দবদ্ধভাবে এই কর্মসূচিরা করছেন এবং বেসিক্যালি কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আমার এলাকা হরিণঘাটাতে হয়েছে, এখানে হয়েছে, তার মধ্যে থেকে এরা যেভাবে ব্যবস্থাপনা করেছেন, দেখুন কত বালি টালি রাতারাতি নিয়ে এসে করেছেন, মানে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এবং অনেক প্রতিভা দেখলাম আমি, অনেকক্ষণ খেলা দেখলাম, আমার বিশ্বাস এরা স্টেট স্পোর্টসে গিয়ে ভালো রেজাল্ট করবে এবং আমরা ওদের পাশে আছি। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী এই ধরনের প্রতিভার বিকাশ ঘটাবার জন্য সদা সর্বদা পাশে থাকছে। গ্রুপ এ বয়েজ লং জাম্প প্রথম চেস নাম্বার 202 510 জন। এরপর এরা কোথায় যাবে? এরা এখান থেকে যারা প্রথম স্থান অধিকার করবেন তারা প্রত্যেকে রাজ্য স্পোর্টসে অংশগ্রহণ করবেন। রাজ্য স্পোর্টস হবে যে 15-16 তারিখে, যেটা হবে বহরমপুরের স্টেডিয়ামে। আর কে কে এসেছিলেন? আজকে এখানে এসেছিলেন আমাদের সিএবি প্রাক্তন আধিকারিক, আমাদের বিশ্বরূপ দে মহাশয় ছিলেন, আমাদের দেবাশিস গাঙ্গুলি মহাশয় যিনি পুত্রের কর্মাধ্যক্ষ ছিলেন, রানাঘাট পৌরসভার পৌরপতি উপপৌরপতি আনন্দ দে মহাশয়, আমাদের কর্মাধ্যক্ষ কার্তিক শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক মণ্ডল মহাশয়, কর্মাধ্যক্ষ বিধানবাবু এসেছিলেন, আমাদের পৌরসভা জেলা পরিষদের সদস্যা মাননীয় শ্রীমতী বর্ণালী দে মহাশয় আমাদের খুবই কাছের এবং আমাদের অভিভাবক সহ এসেছিলেন, আমাদের শিক্ষিকা টিনা সাহা আছেন, আমাদের খবর বিদ্যালয় পরিদর্শনতে শুরু করে এবং আমাদের মাননীয় এআই সাহেব প্রাইমারি সুকুমার বসুর মহাশয় এবং অন্যান্য সকল এআই সাহেব ম্যাডাম সবাই এসেছেন। এই প্রতিযোগিতা করতে কিরকম প্রবলেমের মধ্যে ফেস করেছে? করতে গেলে ভালো, আপনি প্রথমে বললেন যে ভালো কাজ করতে গেলে প্রবলেম আসবে, প্রবলেম তেমন কিছু হয়নি, আমরা প্রবলেমগুলো খুব সুন্দরভাবে মিটিয়ে নিতে পেরেছি। আমাদের প্রবলেম করেছে প্রাকৃতিক দুর্যোগ, যেমন কোনো একটা সাইকেলের কোর্স হওয়ার কথা, দেখা যাচ্ছে আগে দিন বৃষ্টি এবং আলটিমেট করে সাইকেলের কোর্সটা করতে পারলো না। এবার ধরুন অঞ্চল থেকে শুরু করি, অঞ্চল করতে না পারলে সাইকেল হবে না, সাইকেল যদি কোনো কারণে করতে না পারে তাহলে আমাদের সাবডিভিশন করতে হবে না, আবার সাবডিভিশন করতে না পারলে জেলা হবে না। এই কারণে আমাদের ওটা একটা সমস্যা হচ্ছে, দুর্যোগ আমরা কাটিয়ে নিয়ে খুব সুন্দরভাবে চেষ্টা করতে পারি। সব খবরের আপডেট পেতে সঙ্গে রাখুন দিনকাল ইন্ডিয়া। এসএসকে দ্বিতীয় চেস নাম্বার 336 আলোকমালা ফেসকি নয়েশপুর জুনিয়র বেসিক, তৃতীয় চেস নাম্বার 242 সোনাক্ষী সুলতানা পুটিমারি এসএসকে, একটু তাড়াতাড়ি চলে আসতে হবে, পরপর প্রথম 534 দ্বিতীয় 336 তৃতীয়